আসসালামু আলাইকুম, মানস ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো আমি রান্না বাড়া শুরু করে দিছি দুপুরের রান্না, এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর এই যে আজকের আবহাওয়াটা আপনাদের দেখাই দিই, অনেক সুন্দর রোদ, অনেক ঠান্ডাও আছে কিন্তু কিন্তু তারপরে রোদও আছে। আজকে একটু জানালাটা খুলে রাখছি, অন্যদিন তো জানালা খোলাই যায় না, তো রোদ আছে তো তাই জানালাটা একটু খোলা রাখা গেছে। তো খুব সুন্দর রোদ উঠছে। তার এদিকে আমি তরকারিটা বসাবো, মাংস রান্না করব। দেখতেই পেলেন মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে। তো এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলেই এই যে একটা তেজ একটা না এখানে তিনটা তেজপাতা আছে, তিনটা তেজপাতা দিয়ে দিছি। ঠান্ডা লাগছে, নাকে কথা বাজতেছে, শুনতে হয়তো খারাপ লাগবে, কিছু মনে করবেন না। ঠান্ডার দিন তো এখন সবারই কিন্তু ঠান্ডা লাগে। আর এই যে নতুন আলু কাটছি, হাতটা কালো হয়ে গেছে, তো অনেক ঠান্ডা লাগছে, তো কথা বলতে সমস্যা হচ্ছে। এই যে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। শীতকালে নতুন আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো তরকারির সাথে মুরগির মাংস দিয়ে আরও তো ভালো লাগে। নতুন আলু দিয়ে মুরগির মাংস ঝোল ঝোল গরম ভাতের সাথে সেই লাগে। তো যাই হোক, এখানে পেঁয়াজটা এই যে ভেজে নিলাম, বেশি ভাজবো না, মাংসের মশলা এই যে পেঁয়াজ বেশি ভাজার দরকার পড়ে না। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো আমরা তো বাটা খাই না, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। তো দিয়ে একটু ভালো করে কষিয়ে দিব, আদা রসুন ভালো করে কষালে কিন্তু তরকারি ভালো লাগে খেতে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আমার আদা রসুন কষানো শেষ, এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নাকে একদম কথা বাজতেছে। এক চামচ দিছি হলুদ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ দিছি মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। এখন দিয়ে দিলাম একটু পানি, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে আগে কষিয়ে নিব। তো বন্ধুরা, আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন, দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষাবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর হয়েছে কষানো, আর তেলটাই যে উপরে চোখ ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব এই যে গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, 3টা লং 3টা গোলমরিচ। আমি গোলমরিচ আর লং বেশি দিই না, এটা আমার কাছে ভালো লাগে না, তাই কম করেই দিই। দুইটা দারচিনি দিছি, 4টা এলাচ দিছি। এখন এই যে কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংসটাকে তো আমি ধুয়ে কি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখন মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে ঢেকে দিব, যে পানি উঠবে পানিতেই কষিয়ে নিব, আর পানি দিব না, মাংসতেই অনেক পানি উঠবে।
ঢেকে দিলাম, তারপর চলে আসলাম 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার এই যে নেড়েচেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠছে মাংস থেকে। আর এই যে এখন আমি নতুন আলু দিয়ে দিচ্ছি, নতুন আলুটা ছিলে নিছি ভালোভাবে ধুয়ে টুয়ে, আলুতে অনেক বালু থাকে তাই একটু ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। শীতকাল, নতুন আলু, নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না, সেই স্বাদ লাগে। আর এই যে কষানো শেষ করে এখন দিয়ে দিলাম, ব্রয়লার মুরগি তো বেশি কষানো যায় না, তাহলে কিছুদিন দিয়ে একদম খুলে খুলে যায়, তাই বেশি একটা কষালাম না। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব। ঝোলটা শুকিয়ে কমে আসলে ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। আর এদিকে দেখুন আমি এই যে লাউ কেটে নিছি, গতকালকে লাউ আনছিল সেটা থেকে অর্ধেক লাউ রেখে দিছিলাম। তো এই যে লাউ ভাজি করব, লাউটাকে কেটে নিছি। আর লাউ ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, এটা সকালবেলায় রুটি বা রুটি পরোটা বানিয়ে এটা খেলে ভাজির সাথে খেতেও খুব ভালো লাগে। তো সেই অর্ধেকটা লাউ এই যে এখন আমি ভাজি করে নিব। তরকারিটা পাশে চুলাই দিয়ে এখন আমি যে লাউটা ভাজি করে নিব, কড়াই বসাই দিছি। আর কড়াইতে তেল দেওয়ার পরে এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব, হালকা একটু ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, আর কাঁচামরিচ আরও কয়েকটা দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এদিকে তরকারি বলকে এসে গেছে, তরকারিটা ঝোল ঝোল রান্না করব, তো একটু ঝোল রাখবো কারণ সবাই ঝোল খেতে পছন্দ করে। আর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া, ঢেকে দিয়ে ওদিকে তরকারিটা চুলার আঁচটা কমিয়ে দিছি আস্তে আস্তে একটু হোক। আর এদিকে যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেজপাতা। দিতে মনে ছিল না, এখন একটা তেজপাতা দিলাম, কারণ ভাজিতে লাউ ভাজিতে তেজপাতা দিলে ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। আর এই যে ভাজিটাও দিয়ে দিলাম, এখন এই তেলের উপরে আমি কিছুক্ষণ ভেজে নিব লাউর ভাজিটাকে। এখন লবণ দেব না, এখন লবণ দিলে পানি উঠে যাবে আর লাউটা গলে যাবে, সেই জন্য এখন আর কি লবণ দিব না। কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে পানিটা শুকিয়ে নিব, তারপর লবণ দিব, তাহলে আস্তে আস্তে থাকবে আর ভাজিটা খেতেও ভালো লাগবে। তো তো কিছুক্ষণ ভেজে নিছি, এখন পানিটা শুকিয়ে গেছে, এখন লবণ দিয়ে দিলাম। এভাবে ভাজি করলে খুব ভালো লাগে। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাদাও ভাজি করা যায়, লাউ সাদাও ভালো লাগে। তো আমি একটু দিলাম কালারের জন্য। তো এখন নেড়ে চেড়ে ভাজিটাকে আমি ভালোভাবে করে নিব তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাজিটা, এই যে এখন যা পানি উঠবে সেটা আমি আর কি শুকিয়ে নিব।
তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে ভাজিটা করে তরকারিটা রান্না করে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। দুপুরে খাবার খেতে বসে গেছে, প্রথমে লাউ ভাজি দিয়ে খাচ্ছে, তারপর মাংস দিয়ে খাবে। এই যে আপনাদের মাংস তরকারিটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর আসছে। তো এই ছিল আজকের আমার ভিডিও, মানে রান্নার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন। আর এখানে লাউ ভাজিও আছে, এই যে লাউ ভাজিটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।